হাই গাইস, কেমন আছো তোমরা? তোমাদের সাথে আজকে মইদিন জিয়া। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য আজকে ডেসক্রিপশন দিব বাংলায় একটা ফিশ নিয়ে। তো আজকে আমাকে একজন একটা মেসেজ দিয়েছিল যে একটা পার্টিকুলার মাছ নিয়ে তার ব্যাপারে একটু তার একটা কোয়েরি ছিল, সেটা হচ্ছে গিয়ে মাডস্কিপার। মাডস্কিপার যেটা মাছ, এই মাছটার ব্যাপারে অনেকের বেশ কোয়েরি আছে, তাদের অনেক উৎসুক প্রশ্ন আছে। তো আমি আজকে মাডস্কিপার নিয়ে তোমাদের সামনে আমার অভিজ্ঞতা তুলে ধরবো। আমার প্রায় দুজোড়া মাডস্কিপার ছিল, আছে বেসিক্যালি, এখন একটা আছে, আরগুলো বেশ বয়স হয়েছে, বয়স হওয়ার পরই আর মারা গিয়েছে, বাট আছে এখন একটা। তো আমি তোমাদের আমার অভিজ্ঞতা মাডস্কিপার সম্পর্কে বাংলায় তুলে ধরছি। তো মাডস্কিপার মাছটার সায়েন্টিফিক নাম হচ্ছে পেরিওথ্যালমাস বারবারাস, আর এটার অরিজিন হচ্ছে বেসিক্যালি ইন্ডিয়াতে, ওয়েস্ট আফ্রিকাতে পাওয়া যায়, বাংলাদেশের কোস্টাল এরিয়াতে পাওয়া যায়, সোয়াম্প যেসব জায়গায় আছে সেখানে পানি এবং মাটির একটা একটা যেই জায়গাটা যেখানে পানি এবং মাটি আছে, একটু সোয়াম্প টাইপের, সেখানে পানির একটা লেয়ার থাকে, মানে মাটির জমি কিন্তু ওটার উপর একটা খাল বিল হ্রদের একদম পুরো পানি ফ্লো থাকে না, সোয়াম্প জমানো পানি যেখানে থাকে সেই জায়গায়, যেটা সোয়াম্প বলে। বাংলাদেশে যেরকম রাতারগুল একটা সোয়াম্প, তোমরা হয়তো শুনে থাকবে রাতারগুলে সোয়াম্পের মতো, ম্যানগ্রোভ সোয়াম্প বলতে যাচ্ছিলাম, যেটা হচ্ছে কি তোমার ব্র্যাকিশ ওয়াটারের একটা জায়গা। ম্যানগ্রোভ সোয়াম্প বলতে বাংলাদেশের সুন্দরবনের কাছাকাছি যেসব জায়গায় ম্যানগ্রোভ ফরেস্ট, যেহেতু সেখানে যেখানে তোমার পানিতে একটা লবণাক্ত, যেখানে শ্বাসমূলগুলো আছে ওই জায়গাতে আছে। বাংলাদেশে প্রচুর কিন্তু মাডস্কিপার পাওয়া যায়। আমার অভিজ্ঞতা মতে আমি চাঁদপুরে দেখেছি, এক আমি সুন্দরবনে দেখেছি, দুই কটকার ওইসব জায়গাগুলোতে, ওই যে মংলা পোর্টের ওই পাশে দেখেছি, আমি কক্সবাজারে দেখেছি 4 নম্বরের ঘাটে, যেখানে মহেশখালী যাওয়ার পথে যে ঘাটটা আছে গুদারা ঘাট, ওখানে একটা সোয়াম্প আছে, ওখানে তোমার র্যাকিশ ওয়াটার বা লোনা পানির ওই জায়গাগুলোর মধ্যে আমি প্রচুর মাডস্কিপার দেখেছি। আচ্ছা, মাডস্কিপারের ব্যাপার হচ্ছে গিয়ে যেটা বললাম সেটা হচ্ছে অরিজিন হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া সাউথ আফ্রিকা ওয়েস্ট আফ্রিকা এই জায়গাগুলোতে পাওয়া যায়। আর টেম্পারেচার, আইডিয়াল টেম্পারেচার হচ্ছে ওদের 80 ডিগ্রি ফারেনহাইট, যেটা 27 ডিগ্রি সেলসিয়াসের মতো। আর এটা প্রচণ্ড হার্ডি একটা ফিশ, একটু বেদঘুটে দেখতে, মুখগুলো বড় বড় হয়, ছোট হয় যখন অ্যাটাক, মেলগুলো খুব অ্যাগ্রেসিভ হয়, বেশ অ্যাট্যাক করে মুখগুলোকে বড় করে, হা করে অ্যাট্যাক করে, এবং ওর পিছন ফিনটা বেশ ফ্লেয়ার করে, তখন নীল রঙের একটা ফ্লেয়ার হয়, ডিপেন্ড করে বিভিন্ন রঙের, এটা বেসিক্যালি অ্যাশ কালো টাইপের মাছ, অ্যাশ কালার, অ্যাশ ব্রাউনিশ কেমন জানি, বডির মধ্যে তোমার রেড একটা স্ট্রাইপ থাকে, নীল স্ট্রাইপ থাকে, চোখটা ব্লু হয়, খুবই সুন্দর একটা মাছ। তো এটা সাইজ তোমার 4.5 ইঞ্চি থেকে 12 ইঞ্চি পর্যন্ত হয়, এবং এটা সাধারণত 30 গ্যালন যদি অ্যাকুরিয়ামে রাখতে চাও নিজের পার্সোনালি, 30 গ্যালনের একটা ট্যাঙ্কে রাখা যেতে পারে, 3.5 ফিট একটা ট্যাঙ্ক ইজিলি। কিন্তু ব্র্যাকিশ ওয়াটার হতে হবে, ব্র্যাকিশ ওয়াটার হচ্ছে যেখানে তুমি যেটা যে ব্র্যাকিশ ওয়াটার সেট আপটা দিতে হলে নিচে একটু একটা লেয়ারে পানি দিতে, লবণাক্ত পানি, যেটা ফুল সাগরের লবণাক্ত না, কিছুটা লবণাক্ত, যেটা স্যালিনিটি 1.002, আমি আবার বলছি 1.002। তোমরা এটাতে রিফ্র্যাক্টোমিটার নিয়ে দেখতে পারো, রিফ্র্যাক্টোমিটার যদি না থাকে, যাদের অ্যাকোরিয়াম আছে, মেরিন অ্যাকোরিয়াম আছে, তার থেকে রিফ্র্যাক্টোমিটার চেক করতে পারো। এটা একটা কাদা থাকতে হবে, কারণ ওরা কাদার মধ্যে লুকায়, মাটির নিচে লুকায় থাকে, কাদার মধ্যে ওরা বের হয়, খাবারের জন্য আসে, দেন খেয়ে আবার চলে যায়, ওরা সানবাত করে, যেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট তাদের জন্য, তারা ফ্রোজেন ফুডও খায়, এক দুই তারা শ্রেম খায়, তিন তারা যে চিকলেটস ছোটো ছোটো পোকামাকড়ও খেয়ে থাকে, হ্যাঁ লাইভ পোকামাকড় খেয়ে থাকে, এই হচ্ছে ব্যাপার। আর অ্যাকোরিয়ামে এখনও পর্যন্ত ব্রিডিং তাদের পসিবল হয় নাই। তো আরেকটা বিষয় হচ্ছে সানবাথটা তাদের জন্য খুব প্রয়োজন, 90% সময় তারা সানবাত করে। আমার অভিজ্ঞতা হচ্ছে তারা আমার বাসায়, আমার যে ব্র্যাকেট সেট আপটা সেখানে গাছ ভরা আছে, জঙ্গলের মতো করা, একটু পাথর টাথর আছে, ওরা পাথর মধ্যে উঠে কাঠের মধ্যে দেন, ওরা লাভ দিয়ে আবার পানিতে চলে যায় আমাকে দেখলে, হ্যাঁ ভয় যেহেতু যখন প্রথম প্রথম, তারপর খাওয়া দিলে ওরা আবার আসে, ক্লিন করে আসলো, আবার খেটে আবার কিছুক্ষণ অবজার্ভ করলো, আবার কিছুক্ষণ গাছের ডাল আছে, গাছের ডালের মধ্যে ওরা মুখটা লাগে, চুপ করে বসে থাকে, দেন আবার হতে চলে গেল। খুব শান্ত মাছ, অন্যান্য মাছের সাথে থাকে, কিন্তু পুরার পানির মধ্যে রাখাটা ঠিক হবে না। যদি ব্যাঙের সাথে রাখো, যদি তোমাদের ধরো একটা ব্যাঙ আছে, ব্যাঙ পালা, অনেকে পালে, ব্যাঙের সাথে আমি রেখে দেখছি, কোনো প্রবলেম হয় না, তো রাখতে পারো। আর এটা খুবই সুন্দর, বললাম টেরিটোরিয়াল একটা ফিশ, তারা খুবই সুন্দর, তো তোমরা পালতে পারো। ঢাকাতে ব্র্যাকিশ প্রথমে একবারই আনা হয়েছিল, আজকে থেকে 3-2 বছর আগে একটা ভেন্ডার আনছিল, তো তাদের থেকে নেওয়ার সুযোগ হয়েছে, আমার কাছে এখন একটা আছে, আর পরবর্তীতে আর এটা শেষ হয়ে গেলে আবার কখন আসবে আমি খুঁজতেছি, দেখা যাক ব্র্যাকিশ মাডস্কিপার কখন পাওয়া যায়, এই হচ্ছে ব্যাপার। তো
তো তোমরা মাসকিপার পালতে পারো, যদি ফিউচারে যদি বাংলাদেশে কেউ আনে তোমরা পালতে পারো। মাসকিপারের দামের ব্যাপারটা আমি এখনও জানি না, বাট তোমরা পালতে পারো, খুব শান্ত শান্ত মাছ আমার কাছে মনে হচ্ছে, দেখতেও খুব সুন্দর, একটু ইটস ইউনিক, উইথ ডিফারেন্ট, ভাল লাগে। আর ও আরেকটা বিষয় হচ্ছে হিউমিড ওয়েদার লাগে একটু, যে পরিবেশে তারা থাকবে ওয়েদারটা একটু মানে স্যাঁতস্যাঁতে থাকতে হবে, যেহেতু ব্র্যাকিশ ওয়াটার লবণাক্ত স্রোতের একটা বিষয় আছে, ওই জায়গাটা একটু স্যাঁতস্যাঁতে পানি পানি থাকতে হবে। তো এর যদি পানি পানি না থাকে তাহলে তাদের স্কিনটা ড্রাই হয়ে যাবে। তো যেটা করতে পারো সেটা তোমরা একটু যে ওই যে ডিমোডিফায়ার টাইপের ছোটো পাওয়া যায়, ধোঁয়া টাইপের হয় যে, ওটা ইউজ করতে পারো, অথবা উপরের ট্যাঙ্কটার মধ্যে পানি স্প্রে করতে পারো, উপরে লিডটা একটু হালকা অর্ধেক খোলা থাকতে পারে, অর্ধেক বন্ধ থাকতে পারে, এমন দাও তাহলে ভিতরে জিনিসে আর্দ্রতা থাকবে, যে ভিতরে গরম আর ঠান্ডা বাতাস মিলে যে বাষ্পটা হবে সেটা ট্যাঙ্কের ভিতরে একটু স্যাঁতস্যাঁতে ভাব থাকবে। এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে। এ হচ্ছে মাসকিপারের ব্যাপার, যেটার নাম হচ্ছে পেরিওথ্যালমাস বারবারাস। হ্যাঁ, তোমরা ভালো থাকো, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। আমার ভিডিও যদি লাইক ভালো লাগে লাইক দিবে, ডিসলাইক করলে ডিসলাইক করবে, প্লিজ কমেন্টস করো, আমাকে জানাও তোমার ফিডব্যাক, আর নতুন নতুন কী জানতে চাচ্ছো সেটার ব্যাপারে আমাকে জানাও। নতুন আরেকটা ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে মহিউদ্দিন জিয়া আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, এবং নেক্সট উইকে দেখাবে। আল্লাহ হাফেজ, বাই বাই।